ভিউয়ার্স কেমন আছেন সবাই? আজ আমরা আছি সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুরে। বাংলাদেশের শারীরিক শিক্ষা বিষয়ক যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে তার ভিতর অন্যতম সেরা প্রতিষ্ঠান হচ্ছে এটি। বর্তমানে এই ক্যাম্পাসটি বাংলাদেশ শারীরিক শিক্ষার প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোর মধ্যে অন্যতম একটি সুন্দর ক্যাম্পাস। বাংলাদেশের সবাইকে দেখাতে দেখাতে আমি বাংলাদেশের শারীরিক শিক্ষার ইতিহাস সম্পর্কে একটু সবাইকে সংক্ষিপ্ত করে জানিয়ে দিই। বাংলাদেশে প্রথম শারীরিক শিক্ষা গোড়াপত্তন হয়েছে 1954 সালে ময়মনসিংহের গৌরীপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজের সৃষ্টির মাধ্যমে। সেখান থেকে মূলত এটি রাজধানীতে অর্থাৎ ঢাকার আরমানেটোলায় স্থানান্তরিত করা হয়েছিল। আর সেখান থেকে সেটি আমরা জানতে পারি যে বর্তমান যে ক্যাম্পাস অর্থাৎ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুর ঢাকাতে স্থানান্তরিত করা হয়েছে। তবে সেটি প্রথম ঢাকাতে যখন এসেছিল সেটি ছিল ঢাকার বর্তমানে নারিন্দার পাশে, অর্থাৎ নারিন্দাতেই অবস্থিত গৌড়ীয় মঠের পাশে সরকারি হাই স্কুলে। এবং তার পরবর্তীতে তখনকার অধ্যক্ষ মেজর অবসরপ্রাপ্ত এমটি হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান শারীরিক শিক্ষা কলেজটির স্থায়ী ক্যাম্পাসে এখানে স্থানান্তরিত হয়েছে। তারপর থেকে এখানে বিভিন্ন ধরনের কোর্স চালু হয়েছিল এবং সেটা বর্তমানে চালু রয়েছে। তার ভিতর অন্যতম ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন এবং ব্যাচেলার মাস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ বিপিএড ও এমপিএড কোর্সগুলি বর্তমানে খুবই জনপ্রিয়ভাবে এখানে পরিচালিত হচ্ছে। এখানে যথেষ্ট পরিমাণ খেলাধুলার সুযোগ সুবিধা রয়েছে। সবথেকে সুন্দর এখানকার এই মাঠটি অর্থাৎ ফিজিক্যাল কলেজের যে ফুটবল গ্রাউন্ড মাঠ, এটি ছাড়াও এখানে বাস্কেটবল, টেনিসের মাঠও রয়েছে। ক্রিকেটের সুযোগটা কিছুটা কম থাকলেও এক পাশে প্রশিক্ষণের জন্য যতটা প্রয়োজন সেটা এখানে পরিচালিত হয়। এছাড়া ডরমেটরি, জিমনেশিয়াম, প্রশাসনিক ভবন, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল এবং জিমনেশিয়াম রয়েছে। সো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনাদের যদি কোনো ইনফরমেশান প্রয়োজন হয় শারীরিক শিক্ষা বিষয়ক, তবে আমার চ্যানেলে কমেন্টস করতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।